আপনাদের সামনে মাস্টার অয়েল সিট ছাড়াও যে কিছু কিছু দানার দ্বারা যে তেল তৈরি হয় তার কিছু অংশ আপনাদের সামনে ইউটিউব মাধ্যমে তুলে ধরেছি দেখতে থাকুন তিল থেকে তিল থেকে যে তিলে দানা থেকে যে তেল তৈরি হয় তার দানাগুলো কীভাবে বেঁধেছে দেখতে থাকুন তিল আর কিছু দিনের মধ্যে তুলার উপযুক্ত হয়ে উঠবে গ্রাম সলতলিতে গ্রামগঞ্জে এই তিল চাষ ওয়েস্ট বেঙ্গলে ব্যাপকভাবে হয় আরও অন্যান্য স্টেটে হয়ে থাকে ব্যাপকভাবে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বেঙ্গলে কিন্তু স্পেশাল তিল ডিবিসি দামোদর ভ্যালি অফ কর্পোরেশন তার নদীর কিনারে কিনারে চাষি ভাইরা অজস্রভাবে এই চাষ করে থাকে এই সূর্যমুখী ফুল ইংলিশে একে সানফ্লাওয়ার বলে এর থেকেও তেল তৈরি হয় যে অসংখ্য যে পুষ্পর মতো দেখা যাচ্ছে এইটাই হচ্ছে দানার তৈরি হবে এই দানা পাকার পর শুকিয়ে তেল তৈরি করা হয় এটা মেয়েরা ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট এই জন্য কয়েকটা গাছ আমি লাগিয়েছি আমারই খেতির মধ্যে জমির মধ্যে সানফ্লাওয়ার সূর্য যেদিকেই ঘোরে সেই দিকেই এ ব্যান্ড হয়ে থাকে অনেকটা কালারফুল ফ্লাওয়ার মতো কিন্তু তার গুণ আছে এ থেকে এই যে পুষ্পর মতো দেখা যাচ্ছে এইটা থেকেই দানা তৈরি হয় এই দানা থেকেই দানাকে ভালো করে শুকিয়ে শুকিয়ে তেলে পরিণত হয় সূর্যমুখী ফুল যেটা সামনে যে ক্যারিটা দেখা যাচ্ছে এটা আমারে প্লট তিল তিল থেকে তেল तैर है तेल तिले तेल थे ठाकुरे जो पूजा करा जाए बोले ना कि शांति तिले तेल माथा व्यवहार कर माथा ठंडा तिल तेल रान व्यवहार कर अनेक रोग थे मुक्त तो पा जाए बर पता পড়েছে অনেকের জানা অজানা আছে কিন্তু ইউটিউবটা দেখলে বাচ্চাদের মনে যে কিন্তু ভাব সে কিন্তু ভাবটা দূর হবে অবশ্যই আপনারা ছোটো ছোট বাচ্চাদের দেখান এটা তিল গাছ তাতে অনেক জ্ঞান অর্জন করবে তিলের ক্যারিটাই আমার বাউন্ডারির মধ্যে সেটাই আপনাদের দেখাচ্ছি যতটা অংশ তিলের ক্যারি দেখছেন মেয়েরা বাউন্ডারি বাকি বিভিন্ন ভিন্ন ভিন্ন আগেজপত্র এর মধ্যে লাগানো হয়ে আছে যেমন দেখা যাচ্ছে এই সাদা যে জিনিসটা এটা হচ্ছে কাটোয়া ডাটা সুস্বাদু এই কেরিটা দেখছেন

যেটাকে বলে মেরা ক্যারি সুস্বাদু স্ট্যাম্প এখন এই শাককে খাওয়া যায় একটু মানে লালা ভাব আছে এই শাকের কালারফুল ফ্লাওয়ার সূর্যমুখী ফুল যার থেকে তেল উৎপাদন করা যায় প্লিজ প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহ প্রদান করবেন এরকমই কিছু ছবি গ্রাম বাংলা আপনাদের সামনে তুলে ধরব আপনাদের আশীর্বাদ একান্ত প্রয়োজন আপনারা উৎসাহ প্রদান করলে এরকমই কিছু কিছু দৃশ্য ইউটিউবের মাধ্যমে তুলে ধরবো গ্রামগঞ্জের ছবি ছোট ছোট বাচ্চারা খুব আনন্দ পাবে তারা কি বইয়ের পাতায় পড়েছে সানফ্লাওয়ার ধন্যবাদ আপনাদের আশীর্বাদে আমার প্রয়োজন অর্থ উপার্জনের জন্য আমি এটা ইউটিউব চালাচ্ছি না গ্রামগঞ্জে ছোটো ছোটো বাচ্চাদের সামনে তুলে ধরার চেষ্টা রাখবো আপনাদের আশীর্বাদে ধন্যবাদ